আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবং অনেক অনেক ভালো থাকবেন এই কামনাই করি তো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি দেখাবো সুইচ বোর্ডে আইপিএস কানেক্ট করা কিভাবে সুইচ বোর্ডের মধ্যে আইপিএস কানেকশন করা লাগে তো বন্ধুরা আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি আইপিএস কীভাবে কানেকশন করা লাগে সেটি দেখাবো এর আগেও আমি আরও দুই দুইটি সুইচ বোর্ডের ভিডিও বানিয়েছিলাম এবং আপলোড করেছিলাম ইউটিউবে যদিও তো ওই ভিডিওগুলোতে আইপিএস কানেক্ট করা দেখাতে পারিনি সেজন্যে এইখানে আমি এখন আইপিএস সুইচ বোর্ড কানেক্ট করা দেখাবো তো বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন তো বন্ধুরা আপনারা দেখছেন ইলেকট্রিক বাংলা টেক অ্যান্ড হেল্প এবং আমি আছি আপনাদের সাথে ইলেকট্রিশিয়ান হাবিব তো একটি কথা বলে আমি ভূমিকা শেষ করতে চাই বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটায় প্রথম দেখছেন কিংবা আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন কিংবা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলছি এই ধরনের নতুন নতুন ভিডিও সবসময় দেখতে চাইলে কিংবা ইলেকট্রিক রিলেটেড যে কোনো ভিডিও সময় দেখতে চাইলে কিংবা এই সমস্ত বিষয়ে জানতে চাইলে এই চ্যানেলটি খুঁজে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিন তো বন্ধুরা এতক্ষণে এখানে আমি প্রথমে আপনারা দেখেছেন যে দুটি নীল তার আমি এখানে একসাথে টুইস্ট করে কমন করেছি এগুলো ছিল সৌরবিদ্যুতের তার তো আজকের ভিডিওতে যেহেতু আমার টপিক হচ্ছে আইপিএস তো আমি সৌরবিদ্যুৎ নিয়ে কথা বলতে চাই না এখানে আমি চলে যাই আমার মূল আলোচনায় তো এই তারটি দেখতে পাচ্ছেন এখানে টু পয়েন্ট জিরো আর এম একটি হলুদ তার এটি মূলত আমাদের আইপিএসের তার আর এই তারটি আজকে কোন জায়গায় কীভাবে সংযোগ করব এ নিয়ে আজকে আমাদের মূল আলোচনা তো এখানে প্রথমে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে কোথায় কোথায় আমরা আইপিএস কানেক্ট করব যেমন আমরা সাধারণত সচরাচর কি হয় আমাদের প্রত্যেকটি রুমে একটি লাইট পয়েন্ট আর একটি ফ্যান আমাদের আইপিএসে কানেক্ট থাকে সাধারণত মিনিমাম আর এর বেশি যদি হয়ে থাকে সেটা তো আলাদা হিসেব কানেক্ট করা তো একই সিস্টেম তো আমি আজকে দেখাবো একটি বা দুটি লাইট কীভাবে সংযোগ করে আর একটি ফ্যান কীভাবে সংযোগ করে তো এখানে যেহেতু আমাদের গ্যাং বক্স তো একটি গ্যাংয়ের মধ্যে হবে সুইচ একটি গ্যাংয়ের মধ্যে হবে ফ্যান তো সেজন্যে আমাদের তো দুটি ফাওয়ার লাগবে তো এই কারণেই এখানে যেহেতু তার একটি আমি প্রথমে তারটির মধ্যে একটি তার টুইস্ট করে কমন করে নিলাম কমন করে এখন আমরা এখানে দুটি তারের ব্যবস্থা করলাম এখন এতক্ষণ যদিও একটি তারের মাথা ছিল এখন দুটি মাথা তো এখন আমরা দুটি তার দুইটি গ্যাংয়ে আমরা যেখানে এখানে দরজার দিক থেকে প্রথম গ্যামটি প্রথম গ্যাংটি আমরা এক নম্বর ধরে নিলাম তারপরে দ্বিতীয় তৃতীয় তো তৃতীয় গ্যাংয়ে সাধারণত সবসময় সুইচের পরেই যেহেতু রেগুলেটর হয় তো এখানে সৌরবিদ্যুতের জন্য দ্বিতীয় গ্যাং যেহেতু আমরা ফিক্সড করেছি তো তৃতীয় গ্যাঙেই আমরা রেগুলেটর দেবো সেজন্য এই তৃতীয় গ্যাংয়ে আমরা ফ্যান ডিমারের জন্যে এই তারটি এখানে নিয়ে গেলাম তো এখন আমরা প্রথমেই ফ্যানের যেহেতু একটু ঝামেলা কম এই কারণে ফ্যানের ডিমার কানেক্ট করার মধ্য দিয়ে আমি আইপিএস কিভাবে সংযোগ করা হয় সেটি দেখাচ্ছি বন্ধুরা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন এখানে অবশ্য দেখেন ফ্যান ডিমারের মধ্যে দুটি তার বাহির করা আছে একটি তার সরাসরি আমাদের সুইচে সংযোগ করা আছে সুইচের দুটি টার্মিনালের মধ্যে উপরের টার্মিনালে সংযোগ করা আছে আর নিচের টার্মিনালে যদি আমরা কারেন্টে ফ্যান চালাই তাহলে কারেন্টের যেই তারটি সংযোগ করা আছে পাওয়ারের সাথে ওই তারটি আমরা সরাসরি সুইচে সংযোগ করে দিব আর যদি আইপিএসে আমরা ফ্যান ডিমার চালাই ফ্যান ফ্যানটি চালান বা কন্ট্রোল করি তাহলে এই সুইচের নিচের টার্মিনালে এখানে আর কোনো বেজাল নেই এইভাবে সাদামাটা সুইচের নিচের টার্মিনালে আমরা হলুদ তারটি সংযোগ করে দিব আর ফ্যানের যে তারটি আছে এই তারটি এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে মার্ক করা এই তারটি ডিমারের দুটি তারের একটি তার তো সুইচের উপরে টার্মিনালে সংযোগ হয়েছে আর আরেকটি তারের সাথে ফ্যানের তারটি আমরা টুইস্ট করে জয়েন করে দিয়েছি এবং টেপিং করেছি তো এর মধ্য দিয়ে আমাদের ফ্যানের কাজ শেষ এখন আমরা দেখাবো ফোর গ্যাং সুইচের মধ্যে আইপিএস কিভাবে আমরা কানেক্ট করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলা সুইচে আমি নিচের উপরের টার্মিনালে খালি রেখে নিচের টার্মিনালে টুইস্ট করে রেখেছি এটা হচ্ছে যদি আমি কারেন্টে সংযোগ করি তাহলে এরকম সিস্টেমটা হবে তো সেজন্যে এখানে আমি টুইস্ট করেছিলাম সবগুলা আর যদি আইপিএসে সংযোগ করি তাহলে এখানে কারেন্টের সাথে যেহেতু আইপিএসের তারের কোনো সম্পর্ক নেই আইপিএস তো আলাদা একটি তার সেজন্যে এই টুইস্ট করা লুফিং করা তারটি লুফিং করা তারটি আমি খুলে নিলাম নিয়ে একটি সুইচের নিচের টার্মিনালে আইপিএসের তারটি সংযোগ করে দিলাম আর লাইট পয়েন্টের থেকে যে কোনো একটি লাইট পয়েন্টের তার আমরা ফিক্সড করে নেব যে কোন লাইটটি আমরা আইপিএসে দিব ওই তারটি ওই লাইটের তারটি আমরা চিহ্নিত করে নেব নিয়ে সেটি আমরা এইভাবে এই দেখতে পাচ্ছেন আপনারা সুইচের যেই সুইচে আইপিএসের তারটি নিচের টার্মিনালে সংযোগ করেছি ওই সুইচের উপরের টার্মিনালে আমরা লাইট পয়েন্টের যে তারটি আছে ওইটি সংযোগ করে দিব তো এভাবে সংযোগ করার মধ্য দিয়ে মনে করেন যে আইপিএসের সংযোগ করা শেষ আর এটি নিয়ম এছাড়া আর এখানে অন্য কোনো ঝামেলা নেই তবে যদি আমরা এক আইপিএস দিয়ে আমরা দুটি লাইট দিতে চাই সেক্ষেত্রে কী করবো সেক্ষেত্রে আমরা ইলেকট্রিক তার যেভাবে আমরা নিচে একটি সুইচ থেকে আরেকটি সুইচে লুপিং করি ঠিক সেইভাবে লুপিং করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি থেকে একটি লুপিং করা তারগুলা একটি খুলে এই তার দ্বিতীয় সুইচ থেকে খুলে নিলাম আরেকটি তার আর দ্বিতীয় সুইচ প্রথম সুইচ থেকে অর্থাৎ এর যে সুইচটি আমরা প্রথমে কানেক্ট করেছি ওই সুইচের সাথে আরেকটি সুইচ আমি এভাবে টুকরা তার দিয়ে লুপিং করে নেছি। অর্থাৎ এই যে টুকরা তার দিয়ে আইপিএসের হলুদ তারের সাথে জয়েন করার মধ্য এই তারটির সাথে তারটি দিয়ে দ্বিতীয় সুইচে আইপিএসের থেকে আসা কারেন্ট প্রবাহিত হওয়া কারেন্টটি সাপ্লাই হবে আর এই পরবর্তীতে আমরা আরেকটি দ্বিতীয় যে আইপিএসের লাইটটি আমরা যেই পয়েন্টের লাইট আমরা এ দিব এটি ফিক্সড করা তারটি আমরা চিহ্নিত করা তারটি এখানে আমরা সুইচের উপরে টার্মিনালে সংযোগ করে দিব তো বন্ধুরা এভাবেই সংযোগ করা হবে আর এই যে বাকি দুটি সুইচ আছে আমাদের বাকি থাকা আরও লাইট ফয়েন এবার বাকি একটি থাকুক দুটি থাকুক যা কয়েকটি লাইট বাকি থাকে এই তারগুলো আমরা এই দুটি সুইচে কারেন্টের সুইচে আমরা জয়েন্ট দিয়ে দিব কানেকশন দিয়ে দিব আর এই সুইচ থেকে ওই সুইচ পর্যন্ত যে টুকরা তারটি আমাদের লুপিং করা ছিল ওই টুকরা তারটি আমরা এখন খুলে ফেলে দিয়েছি অর্থাৎ এটি আমাদের আর দরকার নাই এ কারণে তো বন্ধুরা এখন আমরা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই সুইচের উপরের টার্মিনালে আমাদের বাকি থাকা আরেকটি তার আমরা লাইট পয়েন্টের তার সংযোগ করে দিচ্ছি সংযোগ করে দিয়েছি আর এখানে উপরের সুইচটাতে দেখতে পাচ্ছেন যে একটি টু পয়েন্ট ফাইভ আর এম লাল তার একসাথে লুপিং করা টুকরা তারের সাথে সুইচের নিচের টার্মিনালে সংযোগ করা আছে এই তারটি হচ্ছে আমাদের কারেন্টের মেইন পাওয়ার সুইচ বোর্ডের ফোর গ্যাং সুইচের জন্য এটি ছিল আমাদের মেইন পাওয়ার তো বন্ধুরা এই এই ছিল আইপিএসের এতটুকু পর্যন্ত আইপিএসের ব্যাপারে বলা ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে আর একটু কাজ দেখতে পাচ্ছেন যে এইটুকুনো আর আমি বলে দেই এটা হচ্ছে সৌরবিদ্যুতের এখানে দুটি তার এখন দুটি সুইচে সংযোগ করে দিব তো বন্ধুরা আবারও বলছি যারা আপনারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি প্রতিদিনই নিয়মিত ধারাবাহিকতা বজায় রেখে ইলেকট্রিক বিষয়ে কোনো না কোনো ভিডিও আপলোড করে থাকি এর মধ্যে থেকে কোনো ভিডিও হয়তো আপনার প্রয়োজনে আসতে পারে কিংবা ভালো লাগতে পারে তো সেজন্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং ফাঁসে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিন তো বন্ধুরা এখন আমি এখানে একটি টু গ্যাং সুইচ নিয়েছি টু গ্যাং সুইচের মধ্যে এখানে দুটি হলুদ তার ছিল একটি সরু সৌরবিদ্যুতের ফেজ তার এবং একটি হচ্ছে সো সৌরবিদ্যুতের লাইট পয়েন্টের তার দুটি সুইচের দুই টার্মিনালে সংযোগ করে দিয়েছি আর সুইচের জন্য টার্মি সুইচে লাইট এবং ফেজ কানেক্ট করার ব্যাপারে আর কিছু বলার নেই কারণ এটা যে কোনো ইলেকট্রিশিয়ান জানেন এটা নতুন কিছু না আর দুটি নীল তার ছিল এই দুটি নীল মধ্যে একটি হচ্ছে বিদ্যুতের আর একটি হচ্ছে নিউটল লাইট পয়েন্ট থেকে আসা নিউটল এই দুটি নিউটল একসাথে আমি লুপিং করে টুইস্ট করে জয়েন করেছি এটা ভিডিও শুরুতে বলেছি তো বন্ধুরা এই বিদ্যুতের কানেকশন কিভাবে করা লাগবে তার টানা এবং সুইচবোর্ড জয়েন দেওয়া এই নিয়ে আমার ভিডিও আপলোড করা আছে আপনারা দেখতে চাইলে আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব অলরেডি ওখানে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন আমার কিংবা আমার চ্যানেলটি ভিজিট করবেন ওখানে এই সম্পর্কে এই রিলেটেড আরও যথেষ্ট ভিডিও দেওয়া আছে তো যাই হোক এখানে সিক্স পিন একটি সকেট আমি এখন কানেকশন করে নিলাম আর এই কানেকশন করার মধ্য দিয়ে এখানে টোটালি কমপ্লিটলি আমার এই সুইচ বোর্ডে কানেকশন করা শেষ এখন আমি সুইচ বোর্ড ফিটিং করে নিব আর এখানে ফ্যান ডিমারের যে কারেন্টের ফাওয়ারটি ছিল ওই কারেন্টের পাওয়ারটি এখানে টেপিং করে রেখে দিব যেহেতু আমাদের কারেন্টের ফাওয়ার এখানে দরকার নেই আইপিএসে যেহেতু ফ্যান চলবে তো এটি আমরা টেপিং করে এক জায়গায় গুছিয়ে রেখে দিব তো বন্ধুরা এ ছিল আজকের আলোচনা এখানেই আমার শেষ পর্যায়ে চলে আসছি এখানেই শেষ করতে হবে আজকে আমার ভিডিও তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে লাইক করবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম